নাতিটিউড চ্যানেলে আবারও তোমাদের স্বাগত। আমরা টেক্সপোর জন্য ম্যাথের মক টেস্ট এর সম্ভাবনার উপর ভিত্তি করে একটা পার্ট করেছিলাম। তার একটা পার্টে আসলে সম্ভাবনা চ্যাপ্টার থেকে বেশ অনেক কয় রকমের অঙ্ক আছে। প্রথম পার্টে কিছু সহজ লেভেলে অঙ্ক করা হয়েছে, তো আজকের এই পার্টে কিছু আরও স্ট্যান্ডার্ড অঙ্ক করা হবে। তো অনেকের মধ্যে কনফিউশন আছে যে সম্ভাবনা চ্যাপ্টারটা তো সিলেবাসে নেই, তো এখান থেকে অঙ্ক আসবে কি না। তাদের জন্য বলছি যেটা, যে সম্ভাবনা সিলেবাসে নেই ঠিকই, কিন্তু গত বছরে অর্থাৎ 2018 প্রশ্ন এসছে এই চ্যাপ্টার থেকে, 4 থেকে 5টা, সঠিক আমার মনে পড়ছে না, সেই হিসাবে ইম্পর্টেন্ট। এছাড়া যে এক্সপো সিলেবাসে তোমরা যদি খেয়াল করো, যে এক্সপো সিলেবাসটা হচ্ছে ক্লাস টেন পর্যন্ত তোমরা যা কিছু অঙ্ক এবং ভৌত বিজ্ঞান পড়েছো, অর্থাৎ 9, 8, 7 সব কিছু থেকেই প্রশ্ন আসতে পারে। সম্ভাবনা চ্যাপ্টার এখনও কিন্তু এখনকার বর্তমান সিলেবাসে নবম শ্রেণীতে আছে, সেই হিসাবে এটা গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে দুটি ঝোঁকশূন্য ছক্কাকে একবার চালা হলো, ছক্কার উপরিতলে সংখ্যা দুটির সমষ্টি 9 অথবা 11 হওয়ার সম্ভাবনা কত? তাহলে ধরো দুটি ছক্কা, আমি কি করব, আমি একটা ছক্কার নাম এ দিলাম, একটা বি দিলাম। প্রথম ছক্কাটা একবার চালা হলো, আমি ধরলাম 1 আসলো, দ্বিতীয় ছক্কাতেও 1 আসলো, প্রথম ছক্কার চালা হলো, প্রথম ছক্কায় আবার 1 আসলো, কিন্তু দ্বিতীয় ছক্কায় দেখা গেলো 2 আসলো, প্রথম ছক্কায় আবার চালা হলো, দেখা গেলো আবার 1 আসলো, কিন্তু এখানে 3 আসলো। তো এরকম করে মোট যেহেতু 6টা তল আছে, এই জন্য 6 স্কোয়ার, অর্থাৎ 36টা ঘটনা ঘটবে এখানে, মোট 36টা ঘটনা ঘটতে পারে। ভালো করে বুঝো, যখন একে 1 করে এখানে 2, 3, 4, 5, 6 পর্যন্ত হতে পারে, আবার এটাকে যখন 2 করবো তখন 1, 2 করে 6টা হতে পারে, এরকম করে মোট 36টা ঘটনা ঘটতে পারে। তাহলে এখানে মোট ঘটনার সংখ্যা হচ্ছে 36টা। তাহলে সম্ভাবনা সমান সমান কি, নিচে হবে 36, এটা কনফার্ম। এবার উপরে কি হয়, নিচে হচ্ছে মোট ঘটনা আর উপরে হচ্ছে শর্ত সাপেক্ষ ঘটনা বা শর্ত সাপেক্ষে অনুকূল ঘটনা, অর্থাৎ যে ঘটনাগুলো শর্তটা মানছে। কী কী ঘটনা শর্ত মানবে সেটা দেখে নাও। দেখো 9 অথবা 11 উপরিতলের যোগফল, 9 এবং 11 যোগফল কী কী হয়, ধরো 5, এটাতে 4, দেখো যোগ করো দেখো 11 আসে, এই সরি 9 আসে। এরকম করে মোট যে ঘটনাগুলো ঘটছে সেগুলো লিখছি। তাহলে দেখো যে এখানে প্রথম ছক্কার উপরে 5, দ্বিতীয় ছক্কার উপরে যদি 4 হয়, তাহলে 5 আর 4 যোগফল 9, তাহলে এটা শর্তটা মানছে। আরেকটা ঘটনা দেখো, এর উল্টো যদি ঘটনা হয়, অর্থাৎ এটাতে প্রথমটাতে 4, দ্বিতীয়টাতে 5, সেটা কিন্তু আলাদা ঘটনা, সেক্ষেত্রেও শর্তটা মানছে। এরকম করে 3, 6 দিয়ে হতে পারে, 6, 3 দিয়ে হতে পারে, আবার বলছে 9 অথবা 11 সমষ্টি, তাহলে সমষ্টি 11 হতে পারে কখন, 5 আর 6 যোগ করে 11 হতে পারে, আবার 6 আর 5 যোগ করে 11 হতে পারে। এছাড়া লুডোর ছক্কার মধ্যে এমন আর কোনো সংখ্যা তুমি পাবে না যাদেরকে যোগ করে, যে কোনো দুটোকে যোগ করে তুমি 9 বা 11 আনতে পারবে। তাহলে এখানে মোট কটা ঘটনা আছে, 1, 2, 3, 4, 5, 6, মোট 6টা ঘটনা আছে। তাহলে 6টা ঘটনাটা আমাদের শর্তটা মানছে। তো তাহলে পুরো অঙ্কটাকে আবার একবার বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যে দুটো ছক্কা চালা হয়েছে, তো সেখানে দেখা যাচ্ছে মোট ঘটনাটা কী, 36টাকে বুঝতে অনেকের অসুবিধা হবে, তো মোট ঘটনা 36টা, অর্থাৎ প্রথম একটাতে 1, আরেকটাতে 2, 1, 3, এরকম করে অনেক মোট 36টা ঘটনা ঘটতে পারে, কিন্তু এখানে 6টা ঘটনায় লেখা হয়েছে যে ঘটনাগুলো শর্তটা মেনে চলছে, অর্থাৎ যোগফলটা 9 অথবা 11 আসছে, এই জন্য 6/36 অর্থাৎ 1/6 হবে এর সম্ভাবনা। তাহলে 1/6 হবে এর উত্তর, অপশান এ। পরের প্রশ্ন, দুজন বন্ধুর একই জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা কত? দেখো জন্ম তারিখ হয় অ্যাকচুয়ালি কটা, মোট 365টা দিন এর মধ্যে যে কোনো ব্যক্তির জন্মদিন হতে পারে। দুজন ব্যক্তির একই জন্ম তারিখ হতে পারে,
শর্তটা কি শুধু একটা দিনেই মেনে চলছে? যদি একটা দিনেই কোনো একটা কোনো দুজন বন্ধুর জন্মদিন একই হয়, তাহলে এখানে মোট ঘটনা হচ্ছে কত? 365, আর শর্তটা মানছে কটা দিন? একটা দিন। একটা দিন তার শর্তটা মেনে চলছে, এই জন্য এর সম্ভাবনা হচ্ছে 1/365। এক্ষেত্রে বলে রাখা দরকার যে যদি প্রশ্নটা একই না বলে ভিন্ন বলতো, যে ভিন্ন জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা কত, তাহলে দুজন বন্ধুর ভিন্ন জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা কত? একটা দিনে যদি একই দিন হওয়া জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে বাকি 364 দিন এক বছরের মধ্যে, 365-র মধ্যে 364 দিন তাদের জন্ম তারিখ আলাদা হতে পারে, তাহলে 364/365। ভালোভাবে এটা মনে রাখো যে যদি একই জন্ম তারিখ হয় তাহলে সেটা হওয়ার সম্ভাবনা হচ্ছে 1/365, আর যদি ভিন্ন জন্ম তারিখ হওয়ার সম্ভাবনা কত? 364/365। সেক্ষেত্রে উত্তর তো অপশানে, কিন্তু এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশান বি। পরের প্রশ্ন, সোসাইটি শব্দের অক্ষরগুলি যে কোনো একটা ওঠালে ব্যঞ্জন বর্ণ পাওয়ার সম্ভাবনা হবে কত? লেখান দেখো, শর্তটা আমি হয়তো শর্তটা বিস্তারিত লিখিনি, কিন্তু শর্তটা এরকম তুমি ভাবতে পারো যে সোসাইটি শব্দে যে অক্ষরগুলো আছে, এখানে দেখো মোট 7টা অক্ষর আছে, এটা নিয়ে আলাদা আলাদা কাগজে রেখে ধরো কোনো একটা বাক্সের মধ্যে ভরে দিয়ে ভালো করে মিক্সচার করা হলো, তারপর তোমাকে ওঠাতে বলা হলো যেটা দেখা যাচ্ছে না, তাহলে সেটা কি এই 1 থেকে 7 পর্যন্ত যে কোনো অক্ষরই উঠতে পারে? তো সেখানে এখানে তাহলে মোট ঘটনা হচ্ছে 7টা। এবার আসতে হবে শর্তটা কোন ঘটনা পূরণ করছে, তাহলে কটা অক্ষর এখানে কি বলেছে ব্যঞ্জন বর্ণ পাওয়ার সম্ভাবনা, এখানে ব্যঞ্জন বর্ণ কটা আছে? সবাই বুঝতে পারছে ব্যঞ্জন বর্ণ মানে হচ্ছে কনসোনেন্ট আর ভায়েল দুরকম অক্ষর হয়, তাহলে এখানে ব্যঞ্জন বর্ণ এস হবে, সি হবে, টি হবে, ওয়াই হবে, অর্থাৎ এই 4টে হচ্ছে এখানে ব্যঞ্জন বর্ণ, কিন্তু এই বাকি 2টো হচ্ছে, বাকি 3টে হচ্ছে ভায়েল বা স্বরবর্ণ। তো যাই হোক, তাহলে এখানে 4টে অক্ষর আছে যারা এই শর্তটা মেনে চলছে, এই জন্য 4/7 হবে এর সঠিক উত্তর, অপশান বি। পরের প্রশ্ন, 3 থেকে 20 পর্যন্ত নম্বরগুলি যথেচ্ছভাবে তোলা হলে যুগ্ম সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? তো এখানে সম্ভাবনা বার করতে গেলে প্রথমত যেটা জানতে হবে মোট ঘটনা, এখানে মোট ঘটনা বলতে মোট কটা সংখ্যা আছে, 3 থেকে 20 পর্যন্ত মোট কটা সংখ্যা আছে, যেমন 3, 4, 5 এরকম করে 20 পর্যন্ত। এই অঙ্কটা করার জন্য প্রথমে সবাই যে ভুলটা করবে সেটা হচ্ছে সবাই 20 থেকে 3 বাদ দিয়ে দেবে, যে বলবে মোট ঘটনা 17টা, কিন্তু আসলে মোট ঘটনা 17টা না, এর থেকে 1 বেশি হবে, অর্থাৎ 18টা হবে। তোমরা আঙুল দিয়ে গুনে চেক করে দেখে নিতে পারো, হাতে গুনে, যে 3, 4, 5 এরকম করে গুনে চেক করে দেখে নিতে পারো, দেখো মোট 18টা সংখ্যা আছে। তাহলে 18টা সংখ্যার প্রথম সংখ্যাটা হচ্ছে যুগ্ম, অযুগ্ম লাস্ট সংখ্যা হচ্ছে যুগ্ম, তাহলে এখানে 3-এর পরে 4 হচ্ছে যুগ্ম, এরপর 6 আসবে যুগ্ম, তাহলে অর্ধেক সংখ্যা যুগ্ম আসবে, তাহলে মোট ঘটনা হচ্ছে এখানে 18। তার মধ্যে আমাদের শর্তটা পুরো এই 18টা সংখ্যার মধ্যে, 3 থেকে 20 মধ্যে যে 18টা সংখ্যা আছে তার মধ্যে যুগ্ম সংখ্যা কটা থাকবে? 9টা, 9টা যুগ্ম থাকবে, 9টা অযুগ্ম থাকবে। হ্যাঁ, যদি এটা 21 পর্যন্ত বলতো তাহলে ঘটনাটা আলাদা হয়ে যেত, তখন অযুগ্ম সংখ্যা একটা যদি যেটা দিয়ে শুরু হচ্ছে সেটা দিয়ে যদি শেষ হয়, এখানে দেখো অযুগ্ম সংখ্যা দিয়ে শুরু হচ্ছে, যদি অযুগ্ম সংখ্যা দিয়ে শেষ হতো তাহলে যুগ্মর তুলনায় অযুগ্ম সংখ্যা একটা বেশি হতো, সেক্ষেত্রে অযুগ্ম সংখ্যা 10টা আসতো। তো যাই হোক, এই অঙ্কের ক্ষেত্রে হ্যাঁ 9টা যুগ্ম সংখ্যা আছে এবং 9টা অযুগ্ম সংখ্যা আছে, তাহলে এখানে মোট সংখ্যা আছে 18টা, তার মধ্যে 9টা সংখ্যা আছে যুগ্ম, অর্থাৎ 18টার মধ্যে 9টা সংখ্যা আমাদের শর্তটা পূরণ করছে, তাহলে এক্ষেত্রে খুব সহজেই তোমরা বুঝতে পারছো যে 1/2 হবে অ্যান্সার, অপশান ডি। পরের প্রশ্ন, একটি ব্যাগে 3টি লাল ও 5টি কালো রঙের বল আছে, একটি বল তোলা হলে বলটি লাল হওয়ার সম্ভাবনা কত? তো দেখো মোট তাহলে এখানে কটা বল আছে ব্যাগে, তাহলে এখানে ব্যাগে মোট বল আছে 3+5, 8টা, এবং আমাদের শর্তটা বানছে কটা বল, অর্থাৎ লাল কটা বল আছে, যেহেতু লালের সম্ভাবনা বলেছে, তাহলে লাল বল আছে 3টে, এই জন্য 3 হবে উপরে, তাহলে 3/8 হবে এর উত্তর, অপশান সি।
কিন্তু যদি বলতো কালো বল আসার সম্ভাবনা কত, সেই ক্ষেত্রে আসতো 5/8। এই হচ্ছে ব্যাপার। তাহলে এরকম রঙের অঙ্ক দিলে আরও সুবিধা হয়ে যায়। তোমরা সেক্ষেত্রে কী দেবে, মোট কত রকমের কটা বল আছে সেটা নিচে দেবে, এবং যে শর্তটা চাইছে বা যে বলটা ওঠার সম্ভাবনা চাইছে তার সংখ্যাটা উপরে দেবে, তাহলে দেখবে তোমরা সম্ভাবনা পেয়ে যাবে। পরের প্রশ্ন, দুজন বন্ধু 2000 সালে জন্মগ্রহণ করে, উভয়ের জন্ম তারিখ একই হওয়ার সম্ভাবনা কত? 1/366, 365/366, অপশান সি 1/365, অপশান ডি 364/365। তো এই প্রশ্নটা আজকে তোমাদের হোমওয়ার্ক, এটাই তোমরা করে কমেন্টে উত্তরটা জানিয়ে দাও। তোমরা সবাই ঠিকমতো কমেন্ট করো, তোমাদের কমেন্ট ছাড়া আমরা বুঝতে পারি না যে কতটা তোমাদের উপকারে লাগছে অঙ্কগুলো। না বুঝতে পারলেও বলো, বুঝতে পারলেও বলো, সেটাকে বলো তাহলে, বা যে অঙ্কগুলো পারছো না সেই অঙ্কগুলো স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুক গ্রুপে পাঠিয়ে দাও, সেখান থেকে আমরা পুনরায় সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, আর অবশ্যই ভিডিওকে লাইক করো। হ্যাঁ, ভিডিওতে লাইক কম হলেও অঙ্কটা ইউটিউবের মধ্যে চলতে একটু অসুবিধা হয়, তো এটা একটা রিকোয়েস্ট। আর নতুন যারা এসছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো।